নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় বজরংবলী। বন্ধুরা, আজ রাত 12টার পর থেকে এই রাশিগুলির উপর বজরংবলী কৃপা দৃষ্টি ফেলতে চলেছে। অর্থাৎ যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশিগুলির জাতক বা জাতিকা আপনি যাই হন না কেন, আপনাদের উপর স্বয়ং বজরংবলী অর্থাৎ হনুমানজি কৃপা দৃষ্টি ফেলতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। তো কোন রাশিগুলির উপর বজরংবলী অর্থাৎ হনুমানজির কৃপা পড়তে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আজ রাত 12টার পর থেকে এই রাশিগুলির উপর বজরংবলীর কৃপা পড়তে চলেছে, অর্থাৎ হনুমানজির কৃপা এই রাশিগুলির উপর পড়তে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন, কারণ আমি এই রকম জ্যোতিষভিত্তিক তথ্য প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন জেনে নেওয়া যাক রাশিগুলির উপর বজরংবলী কৃপা দৃষ্টি ফেলতে চলেছে। তবে আপনাদের জন্মছকে কিছু গ্রহের শুভ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে, সেটি আগে আপনাদের সামনে ডিসকাস করে দিই। আপনাদের জন্মছকে গ্রহণদোষ থাকলে কিন্তু এই কৃপা আসবে না। আপনাদের জন্মছকে দারিদ্র দোষ থাকলে কিন্তু এই কৃপা আসবে না। তাহলে কারা এর এক্স্যাক্ট ফল পাবেন, আসুন আগে আমি আপনাদেরকে সে বিষয়ে জানিয়ে দিই। যাদের জন্মছকে গজকেশরী যোগ রয়েছে, হ্যাঁ বন্ধুরা, এবং যাদের জন্মছকে শনিগ্রহ, রবিগ্রহ এবং মঙ্গল গ্রহ পাওয়ারফুল রয়েছে, তারাই কেবল এই সুফল পেতে চলেছে। তাহলে আসুন আপনাদের জন্মছকে যে কথাগুলি বললাম সেগুলি যদি জেনে থাকেন আছে বা নেই, যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশি যারা বজরংবলীর কৃপা পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা স্বয়ং বজরংবলীর কৃপা আজ রাত 12টার পর থেকে পেতে চলেছেন। এর পরবর্তী সময়ে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ আপনি চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের জীবনে কিন্তু অর্থ কিন্তু আসবেই আসবে। এবং যাদের ব্যবসায় টাকা আটকে গেছে তাদের কিন্তু সেই টাকা পুনরুদ্ধার হবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের জীবনে কিন্তু আসতে চলেছে বিবাহ, অর্থাৎ বিবাহের সেই সম্পর্কগুলো, সেই সম্বন্ধগুলো আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং বজরংবলীর কৃপা পেতে চলেছেন আজ রাত 12টার পর থেকে। অর্থাৎ আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে রাত্রি 12টার পর থেকে। যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন বা যারা সেলফ প্রফেশনে রয়েছেন, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ আপনারা যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হওয়ার ব্যাপার রয়েছে। এর পাশাপাশি যারা জব চেঞ্জ করতে চাইছেন তারা কিন্তু খুব সহজে ভালো জব পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পুরনো অর্থ, যে অর্থগুলো আপনাদের আটকে গেছিলো, সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের দিকে এগোতে পারেন, অর্থাৎ সেই সম্পর্কগুলো আপনাদের ম্যাচিউরিটি করতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে
তুলারাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং বজরঙ্গলির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এর পাশাপাশি আপনারা এই সময় বিজনেস থেকে কিন্তু প্রভূত হারে অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনাদের বিজনেসে যে অর্থ আটকে গেছে সেই সমস্ত অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং বজরঙ্গলির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ হনুমানজি আপনাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে আজ রাত 12টার পর থেকে অভূতপূর্ব পরিবর্তন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের ভাণ্ডার উন্মোচন হতে চলেছে। সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রেই কিন্তু আপনারা অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন। এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে বা বিবাহের সম্পর্কগুলো ম্যাচুরিটি করবে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং বজরঙ্গলির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আজ রাত 12টার পর থেকে দরজা খুলতে চলেছে, অর্থাৎ দুঃখের দিন আপনাদের শেষ হতে চলেছে, আসতে চলেছে সুখের দিন। তাই আপনারাও আজ রাত 12টার পর থেকে রেডি হয়ে যান সুখের দিন গোনার জন্য। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং বজরঙ্গলির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন, সেটা আজ রাত 12টার পর থেকে। তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান সুখের দিন দেখার জন্য, অর্থাৎ যারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি আর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা যে প্রফেশনে থাকুন না কেন আপনাদের কিন্তু অর্থ আসবেই। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ রাত 12টার পর থেকে বজরঙ্গবলির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ হনুমানজি আপনাদের উপর কৃপা বর্ষণ করতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান বজরঙ্গবলির কৃপা পাওয়ার জন্য, অর্থাৎ আজ রাত 12টার পর থেকে আপনাদের জীবনেও বজরঙ্গবলি কৃপা দৃষ্টি বর্ষণ করতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। তাই আপনারাও এই সময়ের পর থেকে, অর্থাৎ আগামী কাল থেকেই তার সুফল পেতে চলেছেন, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি আর উন্নতি। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের সম্পর্কগুলো এগোতে থাকবে এবং আপনাদের বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই রাশিগুলির উপর বজরঙ্গবলি কৃপা দৃষ্টি ফেলতে চলেছে, আর বাকি যে রাশিগুলি রয়েছে সেগুলো কিন্তু মিশ্র ফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।